গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে আমাদের স্কিন কেয়ার রুটিন মেনটেন করা বা ত্বকের যে স্মুথনেস সেটা বজায় রাখতে আমরা অনেকেই হিমশিম খাচ্ছি। আশা করি আমি আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটা আপনাদের সেই হারানো উজ্জ্বলতা বা স্মুথনেস ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আপনাদের স্কিন কেয়ার রুটিনে একটি চমৎকার এডিশন হবে। রিভিউটিতে যাওয়ার আগে ধন্যবাদ দিয়ে নিতে চাই কোরিয়ান ফ্রেন্ডলি শপকে প্রোডাক্টটি আমাকে পাঠিয়ে রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো, আমি স্যার বলছি সার্চ কুইজ থেকে। আমি আপনাদের ত্বক চুলে মেকআপ বিষয়ে সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। অনেকদিন পরে আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি এবং এটার পিছনে একটা বিশেষ কারণও আছে। কেন সেটা আমি প্রোডাক্টটি নিয়ে কথা বলার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আগে আমি বলে নিই যে প্রোডাক্টটি কি। আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটা হলো মিস অ্যাশলে এগ প্ল্যান্ট বাবল টোনার। মিস অ্যাশলে একটি কোরিয়ান ব্র্যান্ড এবং আজকে তাদের যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটার নাম অনুযায়ী একটি টোনার। টোনার শুনে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে না, কারণ টোনার সম্পর্কিত আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আগে দেখি যে প্রোডাক্টটি কি দাবি করে যে সে আমাদের জন্য করতে পারবে, আর যে দাবিগুলো করছে সেগুলো আদৌ করার মত পূরণ করার মতো উপাদান তাতে আছে কিনা। প্রোডাক্টটি দাবি করে যে এটি ত্বকে হাইড্রেশন ময়শ্চারাইজেশন যোগাবে, ত্বককে সুথ করবে, রিঙ্কেল বা বলিরেখা কমাবে, ডেড স্কিন সেল দূর করবে এবং ত্বক হোয়াইটনিংয়েও ভূমিকা রাখবে। এখন ত্বক হাইড্রেশন ময়শ্চারাইজেশন এবং সুদিংয়ের যে বৈশিষ্ট্য সেটা নিঃসন্দেহে আমাদের ত্বকের জন্য খুবই জরুরি। একটা মজার কথা হলো যে ত্বকের কিন্তু 99% সমস্যার সমাধান হয়ে যেত যদি আমরা ত্বকে শুধুমাত্র প্রপার হাইড্রেশন এবং ময়শ্চারাইজেশনের যোগান দিতে পারতাম এবং ত্বককে ইউভির হাত থেকে রক্ষা করতে পারতাম। এখন যদি এই টোনারটি আমাদের ত্বককে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজ রাখতে পারে তাহলে সেটা অবশ্যই খুবই ভালো কথা, কিন্তু সেটা করবে কি দিয়ে? ব্যবহারের আগে আমি দেখেছি যে এই টোনারটিতে বেশ কিছু ময়শ্চারাইজিং উপাদান রয়েছে, যেমন সোডিয়াম হাইলুরোনেট, গ্লিসারিন, ব্রাইকোপিলিন গ্লাইকল, হাইড্রোক্সিথাইল ইউরিয়া, বুটিলেন গ্লাইকল। এখন এই পাঁচটি উপাদানে অসাধারণ হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং উপাদান, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার স্মার্ট দর্শকরা মনে হয় এতক্ষণে খেয়াল করে ফেলেছেন যে এর উপাদান তালিকার প্রথম দিকে প্রধান উপাদান যেটা হিসেবে যেটা আছে সেটা হলো এগ প্ল্যান্ট স্ট্র্যাক্ট, যেটা 85% পরিমাণে আছে। এই উপাদানটি আমাদের জন্য নতুন। এটার কাজ কি? এগ প্ল্যান্ট এক্সট্র্যাক্ট বা সোলানাম মেলানজেনা ফ্রুট এক্সট্র্যাক্ট একটি ট্রেডিশনাল প্ল্যান্ট এক্সট্র্যাক্ট যার কিছু স্কিন সুদিং এবং কন্ডিশনিং বৈশিষ্ট্য আছে। ব্যাস এইটুকুই। যারা হতাশ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু বিশ্বের বড় বড় অনেক ব্র্যান্ডের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেখানে তারা আনকমন একটি উপাদানকে, যেটা আসলে কম কার্যকর, সেটাকে ফিচার করে কার্যকরী কমন উপাদানগুলো রেখে। এটা খুব কমন একটি ট্রিক তাদের প্রোডাক্টটি একটু আনকমন হিসেবে প্রেজেন্ট করার জন্য, একটু নজরে আনার জন্য। কিন্তু এটা কিন্তু প্রয়োজন নেই, কারণ বাকি যে উপাদানগুলোর কথা আমি বললাম, যে বাকি পাঁচটি উপাদান, এই পাঁচটি উপাদান কিন্তু প্রোডাক্টটিকে আসলে স্পেশাল করে তোলার জন্য বা কার্যকরী তোলার জন্য যথেষ্ট। আবার হয়তো আরেকটা সাইকোলজিও কাজ করে যে এই ধরনের নামগুলো একটু অ্যাট্রাকটিভ হয় বেশি, যে ধরেন আমিও যখন প্রথম দেখেছি এগ প্ল্যান্ট বেগুনের এক্সট্র্যাক্ট, কি আছে তাহলে এর মধ্যে স্পেশাল? আচ্ছা, এগ প্ল্যান্ট এক্সট্র্যাক্ট যদি এতটা কার্যকর না হয় তাহলে কি টোনারটি উপাদান তালিকা এটার যে ময়শ্চারাইজেশন এবং হাইড্রেশন যোগানোর যে দাবি সেটাকে সমর্থন করে? 100%। নেক্সট দাবিটি হলো এটি ত্বককে সুথ করবে এবং প্রশান্তি দেবে। এই টোনারটি উপাদান তালিকায় রয়েছে সেন্ট্রাল এজিয়াটিক এক্সট্র্যাক্ট, ক্যামেলিয়া সিনেন্সিস লিফ এক্সট্র্যাক্ট, প্যান্থেনল, অ্যালেন্টোয়েন, কপার ট্রাইপেপটাইড 1 এবং নাইসিনামাইড, যা প্রত্যেকে ত্বকের জন্য চমৎকার স্কিন সুদিং উপাদান। সুতরাং ত্বককে সুদ করার দাবি কি উপাদান তালিকা সমর্থন করে? 100%। রিঙ্কেল বা বলিরেখা কমাবে? রিঙ্কেলের অন্যতম কারণ হলো হাইড্রেশনের অভাব এবং ইউভি রে থেকে হওয়া ফ্রি রেডিকাল ড্যামেজ। এবং ফ্রি রেডিকাল ড্যামেজের ক্ষতি থেকে আমাদেরকে কারা রক্ষা করতে পারে? অ্যান্টিঅক্সিডেন্টস। এই টোনারের উপাদান তালিকায় নায়াসিনামাইড আছে, সেটা তো অলরেডি বলেছি, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে জিনসেং এক্সট্রাক্ট, ডেড স্কিন সেল দূর করবে। এই দাবি পূরণের জন্য আছে স্যালিসিলিক অ্যাসিড। কোরিয়াতে হোয়াইটনিং বলতে আসলে পিগমেন্টেশন ব্রাইটনিং বোঝায় এবং সে দাবি পূরণের জন্য এই উপাদান তালিকায় আছে লিকোরিস রুট এক্সট্রাক্ট। নিঃসন্দেহে এটা একটি খুবই ইমপ্রেসিভ উপাদান তালিকা, কিন্তু যেমনটি আমি সবসময় বলি যে উপাদান তালিকা কিন্তু আমাদের শুধুমাত্র প্রাথমিক একটি ধারণা দেয়, মূল হলো ফর্মুলেশন এবং সেটা বোঝা যায় ব্যবহারের পরে। এবং আজকে রিভিউটি করতে আমি রাজি হওয়ার অন্যতম একটি কারণ হলো আমার ব্যবহারের অভিজ্ঞতা। আমার এই টোনারটি ভীষণ ভালো লেগেছে। এটা বাবল ফর্ম দেখে আমি কিছুটা সন্দিহান ছিলাম, কিন্তু আমি ধারণাই করতে পারিনি যে এটা এতটা ময়শ্চারাইজিং হবে। রেকমেন্ড করবো কিনা? অবশ্যই।
যারা প্রচণ্ড গরমে রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করতে পারছেন না তাদের জন্য এ সময়ে এই টোনারটি বেশ সহায়ক হবে এবং আপনারা ময়শ্চারাইজারের পরিবর্তে এটি ব্যবহার করতে পারেন। আপনার প্রেফারেন্স অনুযায়ী যে কোনো ত্বকের ধরনের অধিকারীরাই ব্যবহার করতে পারবেন। টোনার নাম দেখে কনফিউজ হবেন না, কারণ যেমনটি বললাম যে টোনার হলেও এটার যে উপাদান তালিকা এবং ফর্মুলেশন দুটোই অত্যন্ত ময়শ্চারাইজিং। কারণ গরমের সময়টা আমার নিজের প্রচণ্ড কষ্ট হতো, যেমনটি আমি বলেছিলাম প্রচুর ঘেমে যাই, এবং আমার কাজিন যে গ্রামে থাকে ও বলছিল যে ওর জাস্ট ময়শ্চারাইজার লাগানোটাও এখন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, যে পরিমাণে মুখ ঘামে বা গরম লাগে। এ কারণে আমার মনে হয়েছে যে এই টোনারটি এই গরমের জন্য যারা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারছে না তাদের জন্য পারফেক্ট হবে। আগে একটা কথা যেটা আমি আসলে বলতে বারবার ভুলে যাই সেটা হলো যে এরকম ছোট ছোট প্রোডাক্ট রিভিউ আপনাদের কেমন লাগে, আপনারা চান কিনা এরকম আরো ছোট ছোট প্রোডাক্ট রিভিউ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে কিন্তু সামনে আমি আরো কিছু এরকম প্রোডাক্ট রিভিউ নিয়ে আসবো, তাই সাবস্ক্রাইব করতে বা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। প্রতিদিন ব্যবহার করতে পারবেন কিনা, হ্যাঁ যদিও এতে স্যালিসিলিক অ্যাসিড আছে কিন্তু উপাদান তালিকায় তার অবস্থান বা আমার অভিজ্ঞতা অনুযায়ী এটার পরিমাণ খুবই সামান্য, এ কারণে প্রতিদিন একবারে ব্যবহারে কোনো সমস্যা নেই। প্রেগনেন্সি সেফ কিনা এ ধরনের কিছু প্রোডাক্টই উল্লেখ নেই, এবং আপনি যদি বাড়তি সতর্কতা অবলম্বন করতে চান তাহলে ব্যবহার না করতে পারেন, তবে ব্রেস্ট ফিডিং মায়েরা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এখন এই প্রোডাক্টে যে দুটি বিষয় আমার ভালো লাগেনি, যে দুটি নেগেটিভ দিক আছে তার মধ্যে প্রথমটি হলো ওই যে বললাম এগ প্লান্ট এক্সট্র্যাক্টকে ফিচার করেছে, এবং দ্বিতীয় কথাটি হলো যে পুরো উপাদান তালিকাটি তারা প্রোডাক্টে গায়ে দেয়নি। বাকি সব কিছু মিলে তো বুঝতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টটি বেশ ভালো লেগেছে, এবং প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন কোরিয়ান ফ্রেন্ডলি শপে। তো এই ছিল আমার আজকে মিস অ্যাশলে বাবল টোনারের রিভিউ। যদি আপনারা ইতিমধ্যে ব্যবহার করে থাকেন অবশ্যই আমার সাথে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট সেকশনে শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সানিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।